ভিভো Y20 এই মোবাইলটি হাফ শট হয়ে গেছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো শর্টকাটে কিভাবে যে হাফ শট গুলো আপনারা রিমুভ করবেন, কিংবা কোন আইসিটি আপনার শর্ট হয়েছে চিনার উপায় বোঝার উপায় কি, সেটি আপনাদেরকে আজকে মূলত এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো তার আগে আমি মোবাইলটি খুলে নিচ্ছি, দেখেন ব্যাকশিলটি আমি খুলে নিচ্ছি। অলরেডি আমি ভিডিওটি শর্ট করার জন্য নাট গুলো কিন্তু খুলে রেখেছি। তো দেখেন আমি সবকিছু খুলে নিচ্ছি, নেওয়ার পর ব্যাটারিটাও খুলে নেব, একদম পরিপূর্ণভাবে এগুলো খুলে নেওয়াটাই বেটার, যেহেতু এগুলো খোলাই মোবাইলটা বেশ কয়েকবার সার্ভিসিং হয়েছে। তো সেক্ষেত্রে আমি সবকিছু খুলে নিচ্ছি, যেহেতু মাদারবোর্ড আমি আলাদা করবো। দেখেন এটা কিন্তু নতুন বডি লাগানো হয়েছে, যাই হোক বোর্ডে কোনো কাজ হয়নি, বোর্ডে এর আগে একদম কোনো কাজ হয়নি। তো এই মোবাইলটি কিভাবে আমরা শর্টগুলো পরীক্ষা করব, দেখেন আমি প্রথমে মিটারের মাধ্যমে মাপ দিব যে কত পার্সেন্ট শর্ট আছে, কতটুকু শর্ট আছে। তো আমি যেহেতু ম্যানুয়াল মিটার ব্যবহার করি, তো ম্যানুয়াল মিটার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার ম্যানুয়াল যে মিটারে আপনার এটাকে ফুল শর্ট দেখাচ্ছে, কিন্তু দেখেন আমি আপনাদেরকে দেখাই, এ দেখেন এটা সরি ফুল না, ফুল থেকে একটু কম আর কি, যাই হোক দেখেন হালকা একটু কম বেশি, তো শর্ট হাফ পার্সেন্টের বেশি শর্ট আছে এটা, আশা করে বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো, বিস্তারিত দেখাবো যে কিভাবে আপনারা শর্টটা চিনবেন। এর আগে একবার দেখেন ব্যাটারিটি লাগিয়ে একবার চেক করাটা কিন্তু বেটার হয়, যেহেতু আপনার এর আগে কিন্তু আপনার উপর দিক থেকে গরম হয়েছে। হ্যাঁ আমরা বুঝতে পারিনি কোন এরিয়াটা, আমরা ব্যাটারি লাগিয়ে যদি একবার চাপ দিই তাহলে কিন্তু বুঝতে পারবো। তো আমি ব্যাটারি কাজটা করব পাওয়ার সাপ্লাইয়ার দিয়ে, ঠিক আছে। তো ব্যাটারি একবার লাগালাম, লাগিয়ে দেখি আসলে কোন এরিয়াটা গরম হয়। তো মূলত আপনার শর্ট যেটা সেটি আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো, আমাদের কাছে হাই ভোল্টেজের পাওয়ার সাপ্লাই আছে, সেটি লাগানো মাত্র আপনার যে শর্টগুলো থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। আপনারা যারা সার্ভিসের কাজ করেন তারা অবশ্যই এই মেশিনগুলো রাখবেন, যাতে শর্টকাটে শর্টগুলো রিমুভ করা যায়। তো দেখেন এটা গরম হচ্ছে, লাইটিং এর যে সেকশন সেটি গরম হচ্ছে। আমি লাইটিং এর যে কয়েল আছে আইসি আছে এগুলোর উপর আমি একটু রজন হ্যাঁ ছিটিয়ে দিব, দেওয়ার পর আমি লাইন দিয়ে দেখবো কি অবস্থা। তো দেখেন বেশ কিছু রজন কিন্তু এখানে আমি দিয়েছি, দেওয়ার পর এখন দেখেন আমার কাছে 5 এম্পিয়ারের একটি পাওয়ার সাপ্লাই আছে, ঠিক আছে। তো দেখেন আমি প্লাসটা লাগালাম, দেখেন প্লাসটা সবসময় ব্যাটারি যে প্লাস আছে প্লাসে লাগাবেন, আর মাইনাস মোবাইলের যে কোনো এক প্রান্তে লাগালে হবে, বডি মাইনাস তো বডি, বডি যে কোনো এক প্রান্তে লাগালে চলবে। তো দেখেন আমি কিন্তু কানেকশনটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর দেখেন কি অবস্থা হচ্ছে এটি। তো দেখেন যে জায়গাটা শর্ট আছে সেই জায়গার রাঙগুলো কিন্তু রজনগুলো কিন্তু অটোমেটিক গলে যাচ্ছে, এর মানে এখানেই হয়তো কোনো ক্যাপাসিটার আর নয়তো আপনার লাইটের যে কোয়েল এগুলো অনেক সিনিয়র বাই আছে, এগুলো শর্ট হয় না। তবে আমি বেশ কিছুদিন থেকে কাজ করি, বেশ কিছুদিন বলতে 8-10 বছর থেকে আমি সার্ভিসে কাজ করি, অনেক কোয়েল শর্ট হয়েছে, এভাবে আমি শর্ট সমাধান করি।